নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রকৃতির কোলে পিঠে পুলি তৈরির কর্মশালা। খাতা কলমে পাঠ নিলেন সকলেই। গ্রাম বাংলার সংস্কৃতিকে বজিয়ে রাখতে এই আয়োজন বলে দাবি আয়োজকদের। হোয়াইট বোর্ডে ছবি এঁকে খাতা কলমে নলেন গুড়ের পিঠে পুলি, পাটিসাপটা, দুধপুলি, রসবড়া, তেলের পিঠে তৈরির বিশেষ কর্মশালা। রাজ্যে শীতের আমেজ পড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহ থেকে শীত পড়বে। শীতকাল মানেই বাতাসে ঝোলা গুড়ের গন্ধ। নবান্নের ধান ঘরে উঠতেই হেমন্তের সূর্যের পড়ন্ত বিকেলে চালের গুঁড়ো তৈরি, নারকেল কোড়া, পাটালি দিয়ে পিঠে তৈরির প্রস্তুতি। একইভাবে পৌষ সংক্রান্তিতেও আবার মেতে ওঠে বাঙালি। প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যের ধারা বহনকারী পিঠেপুলি। আয়োজকদের দাবি, বর্তমান যুগে বিজ্ঞানভিত্তিক সভ্যতায় বাঙালির এই প্রাচীন সংস্কৃতি আজ বিপন্নতার মুখে, আর সেটাকে ধরে রাখতেই বসিরহাটের 8 নম্বর ওয়ার্ডের নবপল্লী পাড়ায় খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে পিঠে তৈরি করার কর্মশালা। এই কর্মশালার মধ্যে দিয়েই এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দৃঢ় সংকল্প। উদ্যোক্তা ইলা অধিকারী, রানু সরকার, মীনা দত্ত, শিল্পা মণ্ডল, রুমা ঠাকুরতাদের পাশাপাশি রীতিমতো প্রশিক্ষকেরাও বোর্ডে পিঠে পুলির প্রস্তুতি পরিমাণ এঁকে দেখাচ্ছেন, আর শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে খাতাবন্দি করছেন। আমরা এসেছি এখানে কিছু শিখতে, কারণ এখন আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন বিষয়ে আমরা এসব সব ভুলেই গেছি। তাই জন্য আমরা পিঠে পুলি উৎসব একটা নতুন ধরনের কর্মশালায় আমরা এসেছি এগুলো শিখতে। আমরা এখানে শিখেছি পিঠে পুলি, রসবড়া, নারকেল নাড়ু, পুলির পিঠে, পুলির পায়েস, হাতে কাটা চুষি, আরো অনেক কিছু শিখেছি, মালপোয়া। কারণ এটা আমাদের অনেক পুরনো ঐতিহ্য, এটাকে অবশ্যই আমরা বাঁচিয়ে রাখতে চাই। এক নতুন পিঠেপুলি তৈরি করার পড়াশুনোর অধ্যায়। এর মধ্যে দিয়ে একদিকে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য যেমন বজায় রাখা, অন্যদিকে জীবন জীবিকার প্রাচীন এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখা, একেবারে অন্য রূপে এক কর্মশালার আয়োজন। উৎসব পালনে বরাবরই এগিয়ে বাঙালি। আজও শীত আসতেই মনে পড়ে এই প্রাচীন সংস্কৃতি। আজ ধীরে ধীরে অবলুপ্তির পথে, তাই একে বাঁচিয়ে রাখার জন্যে পিঠেপুলি তৈরি করে বিভিন্ন মেলায় একদিকে যেমন বিক্রি করে জীবন জীবিকা চালানোর চেষ্টা, অন্যদিকে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য, জানিয়েছেন আয়োজকেরা। হ্যাঁ, আমরা উৎসব নেয় কেন খুব ভালো একটা প্রশ্ন, আমরা প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। তার আগে আমি পরিচয় করে দিই, আমার নাম ইলা অধিকারী। আমাদের একটা ছোট্ট সংগঠন আছে, সংগঠনের নাম বসিরহাট আলপনা সৃজনশীল সংস্থা। আমরা এই সংগঠনটা 2009 সাল থেকে চালু করেছি। সেখানে আমরা বিভিন্ন রকমের কর্মশালা করি, কারণ আমাদের দুস্থ মানুষ এখানে সবাই, আমরা কর্মশালা করি, বিভিন্ন রকম জিনিস শেখাই যাতে তারা কিছু করে স্বনির্ভর হতে পারে। এবার বিভিন্ন সময় এটা শীতের আমেজ, আর ইয়ং জেনারেশন তো কি হয়, তারা বিভিন্ন রকম পিঠেপুলি কিনে খায়। সেই জন্য আমরা এই শীত পড়ার সাথে সাথে নবীন প্রজন্মকে আমরা একটু উদ্বুদ্ধ করার জন্য পিঠেপুলির কর্মশালা করেছি। আমরা পিঠে করেছি, দুধপুলি করেছি, আর এটা হচ্ছে রসবড়া করেছি, মালপোয়া করেছি, তেলের পিঠে করেছি, পাটিসাপটা করেছি, ভাপা পিঠে করেছি, পুলি পিঠে করেছি, চুষির পায়েস করেছি, ভাজা পুলি করেছি, আর নাড়ু করেছি। আমরা বিভিন্ন মেলায় যাই, আমাদের সংগঠনে প্রায় 350-র উপর মেয়েরা আছে। আমরা বিভিন্ন মেলায় যাই, এক একটা মেলায় এক একটা মরশুমের জন্য আমরা বিভিন্ন রকম যে হাতের কাজ শেখাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।